তো বিপদে পড়ার আগে এই কথাটা আমি কেন বলছি, তো অনেকে আমাকে পরে জিজ্ঞাসা করবেন যে বিপদে পড়ার কথাটা কেন বললেন। তো বিপদে পড়ার কথাটা হলো যে আমরা একটা পাসওয়ার্ড যদি দীর্ঘদিন ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই সে পাসওয়ার্ডটা টেম্পোরারি পাসওয়ার্ডের মতো হয়ে যায়, সেটা কিন্তু যে কেউ যে কোনোভাবে হ্যাক করে নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি এই কারণে বললাম যে বিপদে পড়ার আগে এখনই আপনার জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিন খুব সহজে 2022 সালের নতুন নিয়মে, ঠিক আছে। আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কী করে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারেন। তো এই জিমেলটা কিন্তু আমাদের ফোনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, তো সেটা আমরা সবাই জানি। তো অনেকেই আছে জিমেলে অনেক কিছু অ্যাকাউন্ট করে রাখি, তো আমাদের জিমেলটা চলে গেলে কিন্তু অনেক কিছুই আমাদের হারাতে হবে। যেমন ফোন নাম্বার আমরা অনেকে জিমেলে সেভ করে থাকি, তো আমাদের জিমেলের মাধ্যমে অনেকের ইউটিউব অ্যাকাউন্ট থাকে, টিকটক অ্যাকাউন্ট থাকে, তো অনেক অনেক থাকে, সেগুলো আমি না বললাম আর। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, তো এখনই আপনারা এই মুহূর্তে আপনারা জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিন যদি বিপদে পড়তে না চান। তো চলুন আমরা কাজটা শুরু করে দিই, আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিব, আর বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ঠিক আছে। আর আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সে রিলেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। তো আমাদের প্রথমে চলে যেতে হবে যে আমাদের গুগল নামক একটা অপশন আছে আমাদের ফোনে, সবার ফোনে থাকে, তো সেটার ভিতরে চলে যাব, ঠিক আছে। যাওয়ার পরে যে দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টের একটা লোগো আছে এই জায়গায়, তো লোগোর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন গুগল অ্যাকাউন্ট নামক একটা লেখা অপশন আছে, তো এটার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে, তো আসার পরে যে দেখুন দ্বিতীয় নম্বরে পার্সোনাল ইনফো, তো এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে স্ক্রল করে দিব, স্ক্রল করার পর দেখুন এই যে পাসওয়ার্ড নামক একটা অপশন আছে, তো এখানে কিন্তু কাজ শেষ না, এটা কিন্তু কিছু ধাপ পূরণ করতে হয়, কিছু স্টেপ বাই স্টেপ পূরণ করে তারপর কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হয়। এটা কিন্তু সহজেই পাসওয়ার্ডটা পরিবর্তন করা যায় না, তো সেটা অনেকেই বুঝতে পেরে গেছেন ইতিমধ্যে যে যারা ট্রাই করছেন। তো দেখুন তারপর এটার উপরে ক্লিক করে দিবেন, তো ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে এই জায়গায় কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, তো কোন পাসওয়ার্ডটা চাচ্ছে সেটা বুঝতে হবে। পাসওয়ার্ড চাচ্ছে যে বর্তমানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় চাচ্ছে, প্রথম কিন্তু আমাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে এটার ভিতরে ঢুকতে হবে, তারপর কিন্তু চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করারও কিন্তু সিস্টেম আছে, সেটাও দেখিয়ে দেবো। তো যদি আপনি পাসওয়ার্ডটা আপনার জানেন এই জায়গা থেকে পাসওয়ার্ডটা উঠিয়ে দেবেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ফরগেট পাসওয়ার্ড নামক একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনি জিমেল খোলার সময় যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটায় একটা কোড যাইবে, তো সেই কোডটা আপনি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা চলে আসবে। আর যদি এই বিষয়ে আপনি ভিডিও চান, যদি সংক্ষেপে পাসওয়ার্ড ফরগেট করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমার পাসওয়ার্ডটা জানি, তো আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা এই জায়গায় উঠিয়ে দেবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড উঠিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের অপশন চলে আসছে। তো এই জায়গায় কিন্তু কাজ শেষ না, পাসওয়ার্ডটা চেঞ্জ করা পাসওয়ার্ড বসানোর কিন্তু একটা সিস্টেম আছে, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। আর সেটা না বুঝলে কিন্তু পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে। আগে যেমন তেমন একটা পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু হয়ে যেত, এখন কিন্তু আর সেই নিয়মটা নাই, কিন্তু সিস্টেম এই সিস্টেম মেনে তারপরে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে। যে দেখুন এই জায়গায় লেখা আছে ইউজ অ্যাট লেটার 8 ক্যাটাগরিজ, ঠিক আছে। তো মানে এটা বুঝাইছে যে কমসে কম এক 8টা মানে 8টা হতে হবে, ঠিক আছে। তো এটা আমাদের লিখতে হবে প্রথমে বড় হাত বা মাঝে বড় হাত যেভাবেই দিক, ক্যাপিটাল স্মল লেটার, তারপরে এমনকি আমাদের সংখ্যাও অ্যাড করতে হবে। যেমন আমি আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ধরেন আমার নাম সাইমন, আমি এইভাবে লিখে দিলাম প্রথম অক্ষর এস এ আই এম ও এন, ঠিক আছে। যে দেখুন এভাবে লিখে তারপরে আমরা কী করবো একটা অ্যাট দ্য রেট বসালাম, তো তারপর আমরা যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিলাম, ঠিক আছে। কারো জন্ম তারিখ হতে পারে বা জন্মশাল হতে পারে, ঠিক আছে। তো ধরুন আমি এইভাবে বসিয়ে দিলাম, পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেছে আমাদের। তো এইভাবে আপনারা খুব সংক্ষেপে বসিয়ে দেবেন, আর সেটা অবশ্যই মনে রাখবেন, আর মনে রাখার মতোই পাসওয়ার্ড এই জায়গায় দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর তারপর এই জায়গায় আবার এই সেম পাসওয়ার্ডটাই কিন্তু দেবেন, এই নিউ পাসওয়ার্ডে যেটা দিয়েছেন কনফার্ম নিউ পাসওয়ার্ডও সেইটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে, এমনকি চেঞ্জ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন, তো আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করা লাগে না, এই জন্য আমি করলাম না। তো আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পারছেন, যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বা একটু কাজে আসে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আমরা সুন্দর সুন্দর ভিডিও থেকে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। তো আজকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।